সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক মানুষ আছে যারা সাফার করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, কোনো ফলাফল পাচ্ছেন না। তো এরকম আজকে আমাদের সামনে একজন স্যার আছেন, আমরা তার সঙ্গে পরিচয় হব, আমরা জানব আসলে তার কি সমস্যা ছিল, তিনি কিভাবে কার কাছে গিয়েছেন এবং আমাদের ডক্টর শফিউল প্রধান স্যারের কাছে আসলেন। উনি আজকে চলে যাবেন, উনি আজকে খুশি মনে তার ফ্যামিলির কাছে চলে যাবেন এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। তো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি। তা স্যার প্রথমে পরিচয় হয়ে আপনার নামটা একটু যদি। আমার নাম মোহাম্মদ আশিদ আলী। আশিদ আলী স্যার, স্যার কোথা থেকে এসেছেন? আমি সুনামগঞ্জ থেকে এসেছি স্যার। আমার ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ, বাড়ি ডুলপুশি গ্রাম, থানা দ্বারা বাজার। আচ্ছা আচ্ছা। স্যার কি করেন আপনি? আমি 16 বছর যাবৎ বাইরে ছিলাম স্যার। দেশের বাইরে ছিলেন? কোন দেশে ছিলেন? মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া ছিলেন? আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনি আমাদের প্রবাসী ভাই। জি। এখন কি করছেন দেশে আসার পর? এখন দেশে একবারে চলে আসছি আমার এই অসুস্থতার কারণে। আমি বিগত 10 বছর আগে স্যার আমি একটা মানসিক আঘাত পাইছিলাম আমার মেরুদণ্ডে। আচ্ছা আচ্ছা। আপনি কি পড়ে গিয়েছিলেন নাকি? জি, মনে করেন একটা দুষ্টামি করতে গিয়ে বন্ধু বান্ধব মিললে একটা পিকনিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা। এইটা আমি একটা জোর জোর হইতে হয়েছি। হওয়ার পরে কোম্পানি আমার দাহে দাত্রি করাইছে, অনেক কিছু করাইছে। করানোর পরে স্যার আমি সুস্থ, ইনশাল্লাহ ভালো জীবনযাপন করছি, সব কিছু করছি। তার মানে হচ্ছে আপনি মালয়েশিয়ায় ছিলেন 15 বছর, ওখানে থাকার পর যে আপনার প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেম নিয়ে আপনি দেশে ব্যাক করেন, তাই তো? আচ্ছা আচ্ছা। স্যার আমাকে বলবেন আপনার যে এই যে প্রবলেমটা হয়েছে, মেরুদণ্ডের প্রবলেম, এটা একটা নাম আছে, এটা নাম হচ্ছে PLID প্রবলেম। এটা তো আপনি বিভিন্ন জায়গায় দেখেছেন তাই না? মানে কি কিভাবে আপনার প্রবলেম হয়েছিল, কোন কোন ডক্টর, এটা যদি আমাদেরকে বলতেন একটু। এটা মালয়েশিয়ায় আমি একটা ডক্টর দেখাইছি, আবার মনে করলে আমি আসছি আজকে 1 মাস 2 দিন স্যার। এই 4 মাস আগে আমি ডাক্তার দেখাইছি, একজন খুব বড় ডাক্তার দেখাইছি। দেখানোর পরে MRI দিছে, MRI করছে, MRI করানোর পরে বলছে যে আমার এই যে PLID, এটার মনে হইলেন ডিস প্রবলেম হয়েছে। এই ডিসটাকে মনে হইলেন আমার পায়ে ব্যথা শুরু, জ্বালা পোড়া, এই সমস্ত জিনিস হয়েছে। হওয়ার পরে ওনারা বলছে যে তোমার এটা অপারেশন করা লাগবে। আচ্ছা আচ্ছা। অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তো অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই স্যার। তো জিগাইলাম অ্যামাউন্ট, তো তার দেশের অ্যামাউন্ট বললো। বলার পরে সব কিছু মিলে দেখলাম যে আমাদের মতন মানুষে অপারেশন করা সম্ভব না। আচ্ছা আচ্ছা। তার দেশে? আচ্ছা আচ্ছা। তো বললাম যে আচ্ছা, আপাতত ব্যথাটা কমার লাগে, কিছু নিয়ন্ত্রণে আসার লাগে আমার কিছু ওষুধ দেওয়া প্রাথমিক চিকিৎসা, আমি দেশে চলে যাব, দেশে গিয়ে আমি ট্রিটমেন্ট করব। তো এর ভিতরে মনে করলেন যে আমরা শফিউল্লাহ স্যার, তাইনের অনেক ভিডিও আমি দেখেছি ইউটিউবে। আচ্ছা আচ্ছা। তাইনের ভিডিওর কথাবার্তা আর আমার রোগে একবারে মিল। আচ্ছা আচ্ছা। মিল হওয়াতে আমি দেশে চলে আসছি, যাক জেলে হোক, আমি দেশে চলে আসা মনালেন টাকা পয়সা ম্যানেজ করে আর কোনো জায়গায় যাইনি, কোথাও আমি যাইনি। আচ্ছা। সোজা স্যারের এখানে আমি চলে আসছি। আচ্ছা। এখানে আইসা আজকে আমার 14 দিন হয়েছে স্যারের এখানে, আমার ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট হওয়াতে আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। স্যারের এখানে যেদিন প্রথম আসলেন, স্যার আপনাকে দেখে কি বললো? আপনি তো বাইরের ডক্টর অপারেশন করার কথা বলেছিল, আপনি একটা আশা নিয়েছিলেন যে আপনি অপারেশন ছাড়া সুস্থ হব, এই যে একটা কনফিডেন্স ছিল আপনার, এটা আমার মনে ধারণ ছিল। এবং আপনি আমাদের যে ভিডিও গুলো হয়েছিল ওইখান থেকে যে পেশেন্ট গুলো সুস্থ হয়ে গেছে তাদের অভিব্যক্ত, তখন আপনার একটা মানে ইচ্ছা ছিল যে যাই না কেন, দেখি না কেন, চেষ্টা করবো, চেষ্টা করবো। জি স্যার, আমার এলাকাতে অনেক বড় বড় ডাক্তার আছে স্যার, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কের সাথে আমি বুদ্ধি পরামর্শ করিনি, আমি একবার আমার বাতিদারে নিয়ে চলে আসছি, কইছি যে না স্যারের এখানে আমি যাবই যাবো। জি, আমি আমার মনের একটা ধারণা বিশ্বাস জাগছে, মানুষের উপরে যদি বিশ্বাস না থাকে আর কোনো কিছু কাম হয় না। এই বিশ্বাসের কারণে আমি স্যারের কাছে আসছি, আমাতে আমি উপকার পাইছি, স্যারে ওষুধপাতি দিছেন বা মেডিসিন দিছেন বা যেটা যে থেরাপি আসছিল থেরাপিটা দেওয়া হয়েছে ঠিক মতো, সঠিক মতো দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে স্যারে বলছিল 21 দিন থাকার জন্য, এখন আমি 14 দিনের দিন, আগামী কালকে ঈদুল ফিতর আমরা হ্যাঁ আমরা বাড়িতে চলে যাব। এখন আসছি, স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিছি, এখন ইনশাআল্লাহ আশা করছি যে দেশে চলে যাব। স্যার আপনি চলে যাবেন, এখন কথা হচ্ছে আপনি যে চলে যাচ্ছেন, আপনি যেদিন আপনি মালয়েশিয়ান স্যারের কাছে এসেছেন, আসার পর থেকে আজকে যে আপনি চলে যাচ্ছেন, আপনার সেই শুরুর দিনটা থেকে আজকে এই পর্যন্ত আজকের আপনার ফিলটা কিরকম, যে আপনি কেমন অনুভব করছেন? আমি আগে
যেরকম আসছিলাম স্যার, আমি আমার 50% মনে করলেন অসুস্থ আছিল। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এখন আল্লাহ রহমতে আমি পুরা সুস্থ, পুরা সুস্থ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি আমার এইরকম রাখে, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আমি দোয়া করি আল্লাহ আমার এইরকম রাখতো, বা স্যারে আমার যে আলটিমেট দিয়েছেন, বা স্যারে আমার যে ব্যায়াম ট্যাম দিয়েছেন, এগুলো যে আমি নিয়মিত পালন করতে পারি, ইনশাআল্লাহ আমার মনের ধারণা যে আমি 100%। আসলে যারা এই সমস্যায় না পড়বে তারা বুঝতে পারবে না যে আসলে প্রবলেমটা কত কঠিন। তো আজকে স্যার আপনি যে আজকে যাচ্ছেন, আজকে কি আপনি হাঁটতে পারেন? আমারে যদি বলে স্যার ঢাকা থেকে আজকে সুনামগঞ্জ হেঁটে যাব, তাহলে আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যে একবার বলবো না না আমি হারতে পারবো না, আমার এই সমস্যা হইতাছে, ইনশাআল্লাহ উপরে আল্লাহ। আমি দেখেছি পিএলএডি এর অনেক পেশেন্টকে পেয়েছি যারা যখন ভর্তি হয়েছে তারা বসে থাকতে পারতো না, 5 মিনিট বসে থাকলে ওদের একটা খারাপ লাগতো আর কি। তো এরকম আপনারও হয়েছিল যে বসে থেকে একটা একটা অনেক কিছু হয়েছিল? আজকে আপনি ইন্টারভিউ দেওয়াতে খুব সুন্দর করে বসে আছেন। জি স্যার, এটাই আমরা বুঝতে পারতেছি যে আপনার সুস্থ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে যারা দেশের বাইরে পাড়ি জমায় তাদের ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য, কিন্তু সেই হ্যাপি রাখতে গিয়ে যখন সে নিজেই একটা দুর্বিষহ লাইফে পড়ে যায়, এটা যে কত কষ্টের, এটা আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা ভালো করে বলতে পারবেন। তো আজকে আমাদের এই ভাইয়ের গল্পটা শুধু গল্প নয়, এটা একটা বাস্তব অভিজ্ঞতা। তো তিনি যে বিশ্বাস নিয়ে আমাদের কাছে এসেছেন এবং আজকে তিনি সকলের মানে সকলের একটা যে সকলে যে একটা এনজয়েবল লাইফ পায়, আজকে তিনি খুব তার মানে এক্সাইটেড আছেন যে কালকে একটা ঈদ তার ফ্যামিলির সাথে করতে পারবেন। তো স্যার আমি আপনার কাছে লাস্ট একটা জিনিস বলতে যাচ্ছি, আমাদের লাইফে আজকে অনেক অনেক দর্শক প্লাস হচ্ছে বিশেষ করে আমাদের প্রবাসী দর্শক অনেক আছেন। জি জি, তো আপনি একটু কাইন্ডলি আমাদের প্রবাসী দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যারা দীর্ঘদিন থেকে এই সমস্যাগুলো নিয়ে আছেন। আমি বলবো প্রবাসী যারা থাকেন তার কাছে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনারা এই ধরনের রোগে ভুগতেছেন বিদেশে, আমরা মতন গরিব মানুষ বিদেশে ট্রিটমেন্ট করার মতো অর্থ আমরা যোগানি দেওয়া যায় না। তা আমি বলবো আপনারা যে যেভাবে পারেন দেশে ছুটিতে আইসা এই স্যারের ভিডিও দেখেন, বা স্যারের ঠিকানা মতো আসেন আইসা, আপনারা ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি কইতেছি আমার মনের দিক থেকে বা আমার অবনতি দিক থেকে আমি বলতে আছি যে ইনশাল্লাহ আপনারা ইল্লাল্লাহ সুস্থ সবল হইয়া যাইবেন, ইনশাল্লাহ আবার ভালো কাজ কাম করতে পারবেন, ভালো একটা কিছু করতে পারবেন। এতটুকু আমি বললাম আপনার উদ্দেশ্যে, আপনারা সবাই আসবেন, আবার চেষ্টা করবেন, টাকা পয়সা বড় কথা না, আসবেন আয়া ট্রিটমেন্ট দিবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার রোগ মাফ হয়েছে। আজাগায় বেজাগায় গিয়া টাকা পয়সা নষ্ট কইরা ট্রিটমেন্টও ঠিক মতো হইব না, আপনার রোগও ভালো হইব না, রোগও রোগের জায়গায়, তারপর টাকা পয়সাও নষ্ট হইব, আপনিও নষ্ট হয়ে যাবেন। তো এই ধরনের রাস্তাঘাট না খুঁজে আপনি একবারে ঠিক জায়গা মতো সঠিক জায়গা মতো আসবেন। এখন অনলাইনের যুগ, মোবাইলের যুগ, ইউটিউবের যুগ, আপনারা সঠিক জায়গা মতো আসবেন, সঠিক চিকিৎসা নেবেন। আর আমার বলার কিছু নাই, আপনারা সবাই ভালো থাকেন। ওকে, সালাম আলাইকুম। ধন্যবাদ দর্শক। আমাদের স্যার যে কথাগুলো বললেন এটা খুব মূল্যবান একটা কথা, উনি তার নিজের অনুভূতি থেকে বলেছেন। তো আমাদের এই অনুষ্ঠানটা যারাই দেখছেন, যে যে জায়গার থেকে দেখছেন, প্রবাসী ভাই থেকে শুরু করে আমাদের দেশের আনসেখান আছে, যারাই পিএলএডি প্রবলেম নিয়ে ভুগছেন, অবশ্যই তারা সঠিক সময়ে সময় নষ্ট না করে সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের ডক্টর শফিউল্লাহ বোধান স্যার খুবই আন্তরিকতার সাথে এই চিকিৎসাগুলো করে থাকেন, এবং স্যারের ব্যাপারে জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সকলে সেখানে যাবেন। এবং আমাদের এখানে সুস্থতার হার নিচুকে দেখার পর থেকে আপনারা এটা নিজেরাই বিবেচনা করবেন। সকলে সুস্থ থাকি এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।